যাত্রী নিয়ে পদ্মা সেতুতে ছুটছে ট্রেন। ঢাকা থেকে যাত্রা শুরুর প্রথম দিন ছিল বৃহস্পতিবার, তাই তো সকাল থেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করেন নগরবাসী। সকাল 8:15 কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙা হয়ে গন্তব্য খুলনা। স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনের যাত্রাতেই বিক্রি হয়ে যায় সব টিকিট, এমনকি শেষ হয়ে যায় স্ট্যান্ডিং টিকিটও। ট্রেনে করে পদ্মা সেতুর ওপর দিয়ে ভ্রমণ করতে পেরে রোমাঞ্চকর ও অন্যরকম অনুভূতির কথা জানান যাত্রীরা। কালকে সারা রাত জেগেছিলাম শুধু এই ট্রেনে যাবো বলে, শুধু স্টেশন ঘুরি বেড়েছি, ঘুমাইও নি, যে হোটেলে গিয়ে থাকলে 8:15 ট্রেন পাবো না, তাই জন্য রুমেও যাইনি। এটা মানে খুবই ভালো লাগছে যে আমাদের ওইদিকে শ্বশুরবাড়িতে আমি যাচ্ছি, তো এই সুযোগটা তো আমাদের ছিল না, এই সুযোগটা পেয়ে খুব ভালো লাগতেছে। যে বাস থেকে তো ট্রেন জার্নি সবসময়ই ভালো। আজকে প্রথম যাচ্ছি এবং আমার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে যে প্রথম ট্রেনে আমি যেতে পারছি। আমি যে আকাঙ্ক্ষা করছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। ভাষায় বলা শোনা যাবে, খুব ভালো লাগছে। রেলওয়ে কর্মকর্তারা জানান, বর্তমানে এই রুটে দুটি ট্রেন চলাচল করছে। যাত্রী চাহিদা বাড়লে ভবিষ্যতে ট্রেন সংখ্যা বাড়ানো হবে। যেহেতু আমরা মাত্র দুটি ট্রেন পরিচালনা করছি এবং যেহেতু এখানে কোনো ট্রেন থামছে না, সেই জন্য আপাতত বেগ পোহাতে হচ্ছে না। তবে আমাদের টাইম টেবিল আছে, সেই টাইম টেবিল প্রণয়ন চলছে এবং সেই প্রেক্ষাপটে আমাদের কোচ, ইঞ্জিন, ক্রু এগুলোর অ্যাভেলেবিলিটির ভিত্তিতে আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা পরিচালিত করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো প্রকল্প মোট 172 কিলোমিটার। এই রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 40,000 কোটি টাকা, যার একটি বড় অংশ অর্থায়ন করছে চীন সরকার। নির্মাণের দায়িত্ব রয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দিন আজ। গেল 5 বছর ধরেই এই প্রকল্পে কাজ করছি। বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়, তাই আমরা ভীষণ খুশি। আমি মনে করি এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত নন এসি চেয়ারের ভাড়া 235 টাকা, যা আগে প্রস্তাব করা হয়েছিল 350 টাকা। আর ঢাকা থেকে খুলনার নন এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে 500 টাকা। পদ্মা সেতুর উপর দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়, ঢাকা থেকে খুলনা পর্যন্ত যাতায়াতে সময় কমেছে 2 ঘন্টা। আর যশোর পর্যন্ত পুরো প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা থেকে এ যাতায়াতে সময় কমে আসবে 6 ঘন্টা। আর এভাবেই সমৃদ্ধ হচ্ছে এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থা। হাবিবুর রহমান উফি, CMG বাংলা।